Assalamualaikum, hello everyone, welcome back to my channel. Sadia's kitchen. Aske apnader shokolke amontron janacchi. Ami Sadia. Apnara shobai kemon achen? Asha kori Allahur rahmate bhalo achen. Alhamdulillah, amio bhalo achi. Aske apnaderke ami dekhabo ekti bishesh halua. Seta hocche khejurer halua. To eta khete bishon moja. Bishesh kore amader Bangladeshe khub kom manushei banay. এটা সৌদি আরবের বাইরের দেশে বানায় রুটি দিয়ে খায় খেতে ভীষণ মজা তো আপনারাও বানাতে পারবেন আজকে রেসিপিটি দেখে দেখে আপনারা যে কোনো হালুয়া ইনশাআল্লাহ বানাতে পারবেন যদি আপনারা ফলো করেন তো আপনারা ভিডিও টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনারা অনেক টিপস মিস করবেন তো ধৈর্য সহিত অবশ্যই দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মেজারমেন্ট কাপে দিয়ে দিলাম আধা কাপ পানি আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি চিনিটা যাতে একদম গুলে খুব ভালোভাবে পারফেক্ট হয়ে যায়
সেটা আপনারা বুঝতে পারবেন রেসিপিটি তৈরির সময়। তো এভাবে চাকা চাকা যাতে না থাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, অনবরত নেড়েচেড়ে এভাবে ঘষে ঘষে মিশাতে হবে। তো আমি অনেকক্ষণ নাড়াচাড়ার পরে দেখুন এভাবে কিন্তু আমার কড়াইর গা ছেড়ে আসছে, মানে হয়ে গেছে আমার। তো এভাবে হয়ে যাবে যখন তখন বুঝে নিতে হবে যে হয়েছে। তো এইভাবেও আপনারা বাটিতে করে খেতে পারেন রুটি দিয়ে, বা আমি যেভাবে করব বা করেছি সেভাবেও আপনারা কিন্তু খেতে পারবেন। তো এখানে আমি সবশেষে দিয়ে দিলাম দুইটা এলাচি, এটা দিলে ঘ্রাণটা সুন্দর হয়। চাইলে আপনারা তেজপাতা, তারপর দারুচিনি, শাল, এগুলোতে কিন্তু আপনারা দিতে পারেন, ফ্লেভারটা সুন্দর হয়। তো দেখুন আবারও মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ মনে করবেন যে পানিটা থাকবে না তত ভালোভাবে মিশালে কিন্তু ভালো হবে। তো আমার হয়ে গিয়েছে, এখন একটা ট্রেতে আমি ঘি মেখে নিয়েছি, আপনারা তেলও মেখে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু আবার চামচটা একটু তেল মেখে নিয়েছি, ঘি আর কি। তো এটা না দিলে কিন্তু আপনি চামচ দিয়ে সোজা করতে পারবেন না, ঠিক আছে। তো আমি 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে, বাহিরে তাপমাত্রায় আসার পরে, একদম গরম গরম ফ্রিজে ঢুকানো যাবে না। তারপর 3 ঘন্টা পরে আপনারা ফ্রিজে না রাখলেও ইনশাল্লাহ এমনি সেট হয়ে যাবে। তো আমি বের করে এখন 4 কোণা করে কেটে নিলাম, আপনারা কুকি কাটার দিয়ে বা বিভিন্ন ডিজাইন করেও কেটে নিতে পারবেন, আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এভাবে কেটে নিয়েছি। আর দেখুন এটাও একটা একটা বুদ্ধির ব্যাপার, সেটা হচ্ছে আপনার আমি এখানে আমার বাসায় কাজু বাদাম ছিল, পেস্তা বাদাম ছিল না। তো আমি কি করছি, কিছু কাজু বাদামে আমি ফুড কালার দিয়ে, সবুজ কালার ফুড কালার দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি যাতে ভালো লাগে দেখতে। তো এভাবে আপনারা করতে পারবেন। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন।